জানো আজকাল বিশ্বের আধুনিক বিশ্বের ধারণা হলো যে আমাদের মতো উন্নয়নের চেষ্টা যেসব দেশ করছে সেই সব দেশে শপথ নিলে অনেক সময় শপথটা এমন হয়ে যায় ভাঙার জন্যই তারা শপথ নেয়। তো শপথ না করে যদি আমরা শপথের কাজগুলি বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু আমাদের বঙ্গবন্ধুর প্রতি, জাতীয় চার নেতার প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। তারপরেও আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করি, বলতে চাই যে আমাদের যদি শপথ নেওয়া যায় নিজে নিজে নিজের অন্তরকে আমরা জোরে নেওয়ার দরকার নাই, নিজে নিজে যে যেখানে বসে আছেন আপনারা চেয়ারে নিজের অন্তত কয়েকটা সেকেন্ডের জন্য আল্লাহর রস্তে, আল্লাহর উপরে আছেন তিনি শুনবেন, তাকে শোনান যে আমি যেন আগামীকাল 3 নভেম্বর আমাদের এই কাপাসিয়ার সূর্য সন্তান সহ যে জেলে 4 জনকে হত্যা করা হয়েছিল সেই তাজউদ্দিন আহমদের আত্মার শান্তি কামনা করে আমরা বসে কয়েক সেকেন্ডের জন্য বলি যে আমরা অন্যায় কাজ থেকে বিরত থাকবো, আমরা ভালো কাজ করব, আমরা আমাদের এই দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নয়নের একটা মডেল হিসাবে বঙ্গবন্ধু সোনার বাংলা তৈরির জন্য কাজ করব। তাহলেই আমাদের সকল কাজের জন্য সব কিছু সার্থক হবে। আর আরেকটা কথা যেটা বলা হয়নি।